তো হ্যালো ভাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভাই, আমি আজকে মাছ ধরবো। এই মানুষটার কাছ থেকে ছিপটা নিয়ে মিশন দিয়েছে আমাকে এই মানুষটাকে খুঁজে বের করা। এই মানুষটা মানে আমার সঙ্গে যোগ দেবে, মানে এই গেমে আমার সাথে সাহায্য করবে। এই মানুষটাকে খুঁজে বের করার জন্য আমাকে এই সাইডে আসতে লাগে। এখানে এসে আমাকে একটা শিয়াল মারতে লাগে, আর এর মধ্যেই আমার পিছনে একটা রাক্ষস পড়ে যায় তীর ধনুক নিয়ে। এই তীর ধনুক আলাগুলো মানে রাক্ষসগুলো পুরা মানে পুরা মারে, একবার তীর দূর থেকে না ছুঁই ছুঁই করে মারে তীর। মার 10 হেলথ করে খায়, খেয়ে নেয় আর কি। তীরগুলো যদি আমার শরীরে লাগে 10টা মারলে আমার হেলথ প্রায়, আমি মরে যাই আর কি। আমি 2-3 বার এরকম করে মারা গেছি। তো আমি বর্তমানে একটা ভালো জায়গায় এসে শিপটা ফেললাম। দেখুন এখন কি হয়, মাছটা উঠবে কি উঠবে না কে জানে। এসে আমাকে স্ক্রিনের উপর আস্তে আস্তে টাচ করতে লাগবে, মানে মাছের হেলটা শেষ হওয়ার জন্য আস্তে আস্তে আমি করতে থাকি। এর মধ্যে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় আমার হেলটাও মানে একটু শেষের দিকেই। আমি মানে একটা কুকুর মারলাম, না কুকুর না, শিয়ালটাকে মারার সময় আমার শিয়ালটা আমাকে মানে অনেকখানি ঘায়েল করে দেয় আর কি। সেই জন্য আমার আমার কাছে হেলথও নেই বেশি, সেটাই হেলটা আমার মানে খেতে লাগবে। কোনো ফাইট করতে গেলে আমার হেলথের খুব প্রয়োজন হয়। সেটা মানে মাছটা ধরে আমি হেলথের জন্য মানে জিনিসপত্র খুঁজবো আর কি। কলা টলা আছে এই গেমের মধ্যে, কলা, নারকোল, মাশরুম এইসবই আছে হেলথ মানে হেলথ বাড়ানোর জন্য। কিন্তু ফাইনালি মাছটা আমার হাত থেকে ছুটে যায়, আমি আবার ফেলি শিপটা। তারপর আবার একটা মনে হয় মাছটা টোপ গিলবে এখনই, কিন্তু এবার কী হয় কে জানে, মাছটা আবার চলে যায় হাত থেকে। তারপরে আমি আবার ফেলে এবার ভাবছি আমি আস্তে আস্তে টাচ করবো, মানে স্ক্রিনের ওপর ওই লাল লাল যেটা ঘুরছে সেখানে আস্তে আস্তে টাচ করতে লাগে। তো দেখুন, দেখতে থাকুন, আবার একটা মাছ আমার ছিপের টোপটা আর কি গিলে নেয়। এবার আমি আস্তে আস্তে টাচ করবো স্ক্রিনের ওপর, না না তা না করলে আবার মানে মাছটা হাত থেকে আবার চলে যায়, চলে যাবে মনে হয়। এর মধ্যে আমার জলের ইটাও প্রায় শেষের দিকে, জল আমার খাইতেই লাগবে। মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে মাছ ধরতে অনেক সময় লাগে, 2 থেকে 3 মিনিটের মতো একটা মাছ ধরতে লাগে এই গ্রেমে। তো আমি একটু কেটে দিলাম অনেকক্ষণ লাগার জন্য, আমি মাছের মানে এখান থেকে একটু কেটে দিলাম, শর্ট করে দিলাম ভিডিওটা। শেষ পর্যন্ত মনে হয় আমি মাছটা ধরে ফেলি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, দয়া করে। তো আপনারা কে নিজের নিজের বাড়ির পাশে নদী থাকে সেখানে কে কে মাছ ধরতে যান প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। তো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা।